কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার অঙ্গ হিসেবে ত্রিপুরা বাঁচাও স্লোগানকে সামনে রেখে ইন্দিরা গান্ধীর জন্মদিবসে শুরু হলো পদযাত্রা। ত্রিপুরার সাতটি বিধানসভার মোট 1200 কিলোমিটারে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। শনিবার সকালে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস ইনচার্জ অজয় কুমার। দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি বীরজিৎ সিনহা। যুব কংগ্রেসের পতাকা উত্তোলন করেন যুব কংগ্রেস রাজ্য সভাপতি রাকু দাস। কংগ্রেসের ত্রিপুরা রাজ্যের ইনচার্জ অজয় কুমার, কংগ্রেস নেত্রী জারিতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন সহ অন্যরা এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শনিবার গান্ধী ঘাটে ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর বের হয় এই পদযাত্রা। কি জিতনে ভি ত্রিপুরা কে জনতা জো পরেশান হে বিজেপি সে, জো বাইক বাইনি সে পরেশান হে, জো হত্যা সে পরেশান হে, জো মারপিট সে পরেশান হে, জো বেরোজগারি সে পরেশান হে, জো মহঙ্গাই সে পরেশান হে, জো सरकार के गुंडों के हरकत से परेशान, जो सरकारी अफसर जो पेंशन खत्म होने से परेशान, जो मजदूर जिनकी नौकरी चली गई है वो जो परेशान है, जो बच्चे लोग जिनको जो है कहीं पर स्कूल में जो है कहीं पर एडमिशन नहीं हो पा रहा क्योंकि महंगाई इतनी बढ़ गई है, जो परेशान वो लोग सब लोग इस यात्रा में जुड़े।